জান্নাতের ভিতরে পাওয়ার আওয়াজ শব্দ তো পাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করবে কিসের পাওয়ার আওয়াজ শোনা যায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে জিব্রাইল রে যা 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 আমার বন্ধুরে শোনা দে এটা জান্নাতের ভিতরে কোন রূপ দুঃখে নাই এখন কিন্তু একজন আসে একজন পাগল ছিল যার নাম ছিল হযরত বিলাল দূরে কোন আল্লাহু আকবার যার নাম ছিল কালে বশর বিলাল হাবশি রহমাতুল্লাহ আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ এই বিলাল জান্নাতের ভিতরে আসলে কি তাই না আল্লাহর নবী জিব্রাইল জানায় দেয় ও জিব্রাইল রে জান্নাতের ভিতরে আমার কোন নবীর উম্মত আমার নবীর দুটো পর্যন্ত জান্নাতের ভিতরে কেউ ঢুকবে না দোরা কোন সুবহানাল্লাহ এটা হলো তাহলে বিলাল কালো বিড়াল এই দুনিয়ায় পা রাখলে জান্নাতের ভিতরে পাওয়ার শব্দ শোনা যায় জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল আল্লাহর রাসূলকে শোনা দেয় ও গো আল্লাহর রাসূল আপনার এই কালো বিড়াল দুনিয়াতে কদম রাখলে দুনিয়াতে পা রাখলে জান্নাতের মধ্যে পাওয়ার শব্দ শোনা যায় জোরে কোন সুবহানাল্লাহ